তুমি জানো তোমার পাস্তা খাওয়া তোমার ঠিক না, তোমাকে পরে দিচ্ছি। আপুটা এত সুন্দর করে রান্না করলো, আমি আপুর প্রশংসাটা করি, রান্নাটা কিরকম হয়েছে দর্শকদেরকে বলি তারপর, ঠিক আছে? লাল্লু রাগ করছো? না না রাগ করি না। ঠিক আছে, না না নিপাও, তোমারটা ইয়ার করো, তুমি আমাকে দাও। হ্যাঁ সিজির কি ক্রিম, আর দিও না আর দিও না। আমার একটু চিকেন দেন, আমার একটু চিকেন দেন। হ্যাঁ চিকেন দেয় রে না আম্মাকে। হ্যাঁ আমার চিকেন দেওয়া হয় না। কেমন হয়েছে আম্মা, একটু খাই আমার তাড়াতাড়ি কোন তো। এই তুমি ঘি দিছিলে একটু? বাটার 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 অনেক ঘ্রাণ অনেক মজা। আমার পেটে খিদে লাগিয়েছে আম্মা, ধর তাড়াতাড়ি দেন। ওকে একটু দেই। অনেক না না আমি খাইছি একটু দেই প্লিজ। অনেক মজা অনেক মজা অনেক মজা। দাঁড়া দাঁড়া লাল্লু আমি দিচ্ছি, আস্তে আস্তে। অনেক মজা হয়েছে আমি দেখেন না, খাইতে খাইতে আমার মরিচ খেয়ে ফেলো না। অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে। নিপা তোমার রান্নাটা আসলে আমি ভালো না বলে পারছি না, দর্শক আপনারা বাড়িতে বসে অবশ্যই এই পাস্তা ইটালিয়ান পাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় নিপার মতন আপনাদের রান্নাটাও এরকম মজা হবে। সুন্দরী পাস্তা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে, অবশ্যই বাসার মধ্যে কিন্তু ট্রাই করবেন। আমার কিন্তু এর কল নিতে ভুলবেন না, কল দিবেন আমরা আপনার রান্নাটা। তোমাকে কল দিবেন, আবার ভুল বলছো, তোমাকে কল দিবেন। সরি সরি সরি, টেস্ট করার জন্য কল। আমার টাকের ঘরে শুনে নিন, আমার টাকের ঘরে উপহার দেওয়ার জন্য। আপু তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য।